গুড ইভিনিং বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা আজকে গুরু বন্দনা দিয়ে শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ শুরু করা যাক প্রথমে বন্দনা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম তসময় শ্রী গুর নম তসম শ্রী গুর নম জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ পদ্মে আমার অনন্ত লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করি আগের দিন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্রীমহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আঠেরোশো বিরাশি মার্চ মাসে প্রথম দর্শন দ্বিতীয় দর্শন তৃতীয় দর্শন এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি শ্রীমহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসের চতুর্থ পরিচ্ছেদ রূপায় এখান থেকে শুরু করব তব তপ্ত তপ্তীবনাম কবি বিরতাম কলমসাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদন জয়ত জয়তু জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ শরণ শরণ্যে শরণাগত 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 ঠাকুর চতুর্থ পরিচেদ সংসারাণবঘরে কর্ণধার সরোপ নমস্ত রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবেই নমঃ ভক্তি রূপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরে ভক্তি বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বর মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদাসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো মাস্টার আগে হ্যাঁ প্রভোচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এই সব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাব ইল দল্লাও ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় বিড়ালের ছানা কেবল মিউ 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 করে ডা মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে পঞ্চম পরিচ্ছে তৃতীয় দর্শন সর্বভূত সর্বভূতা নাং ইকসতে যোগ সর্বত্র সমদর্শনা নরেন্দ্র ভবনাথ মাস্টার মাস্টার তখন বরানগরে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অব্দি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময় কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনও দেখেন নাই কখনো তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রদিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটা তিনটা থেকে চারটার সময় তিনি দক্ষিণেশ্বরে বাগানে আসিয়া পৌঁছিলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ছোটো তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে সহস্যবদনে ঠাকুর কথা কইতেছেন একটি ঊনবিংশ একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাঁহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজক পরিপূর্ণ চক্ষ্মু দুটি উজ্জ্বল মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়সত্ব সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত এসব কথা কহিতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরাম ও কৃষ্ণ সাহাস্যে না রে অত দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শোনো কোনো এক বনে একটি সাধু থাকেন তাঁর অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল এমন সময় একটা রব উঠলো কে কোথায় আছো পালা একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহও চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না সে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একাধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়েও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য শাস্ত্রে আছে আপ নারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত গৃহস্থ ও তমগুণ বন্ধুরা আজকে শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্তই ও নিঞ্জন নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মেড তং রামকৃষ্ণং শিরস নম ও শি শান্তি শান্তি হরিও তৎস্রী রামকৃষ্ণার্পনমস্ত জয় শ্রী গুরুমহারা জী কী জয় জয় মহামায় কী জয় জয় গঙ্গামায়ী জয় জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর বন্ধুরা শ্রীমহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে এই পর্যন্তই আপনাদের কীরকম লাগলো একটু বলবেন আর আমরা সকলেই বিড়াল ছানা হয়ে মার শ্রীচরণে পড়ে মিউ মিউ করতে থাকি যখন মার সময় হবে মা ঠিক সময় মতো এসে আমাদেরকে মা নিয়ে তার পাদপদ্মে মা আশ্রয় করে দেবেন এই বিশ্বাস ব্যাকুলতা নিয়ে আর এই মনের এই ভাবটিকে আরও প্রকট করে মায়ের চরণে আমরা আজকেই আমরা ইটি টানব এর পরের কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে মিলিত হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই মাকে নিয়ে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি মা যেন আমাদের সকলের সাধন জীবন যেন মা সদা রক্ষা করে আমাদের যেন মা তার পাদপদ্মে আশ্রয় করে দেন এই ব্যাকুল প্রার্থনা জানিয়ে আজকে এখানেই আমি শেষ করছি শরণাগত শরণাগ অত শরণাগত ঠাকুর